স্যাটেলাইট ছবিতে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের আগে থেকেই ওয়েব ম্যাপিং প্ল্যাটফর্ম গুগল ম্যাপে দেখা যাচ্ছে পদ্মা সেতু। ম্যাপে সার্চ করলেই সেতুর অবস্থান দেখা যাচ্ছে। গুগল ম্যাপে ডেস্টিনেশনে সার্চ করলে দেখাচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতুর মহাপ্রান্তে গাড়ি যোগে যেতে 1.25 ঘন্টার মতো সময় লাগবে। যখন সেতুর অবকাঠামো ছিল না তখন শুধু দুই প্রান্তের ঘাট পর্যন্ত সড়ক দেখা যেত, এখন সেতু দুই পারের সড়ককে সংযুক্ত করেছে। ম্যাপেও তা দেখাচ্ছে।